আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল 2013 ভার্সনের আজকে 14তম ভিডিও। 14তম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ডেটা ফিল্টার এবং ডাটা সর্টিং সম্বন্ধে জেনেছিলাম। আজকে এই পর্বে আমরা জানবো হচ্ছে কাউন্ট ফাংশন এবং গ্রাফ চার্ট সম্বন্ধে। তো প্রথমে আমরা যাব হচ্ছে কাউন্ট ফাংশনে। কাউন্ট ফাংশন দেখানোর জন্য আমি একটা ডাটা এন্ট্রি করে রেখেছি, নর্মালি ডাটা। এটা কোনো কাজের ডাটা নয়, আমি জাস্ট নর্মালি সিস্টেমটা দেখানোর জন্য আপনাদেরকে এই ডাটাটা এন্ট্রি করে রেখেছি। তো এইখানে এই ডাটাটা এন্ট্রি করার পর দেখেন, এইখানে আমি একটু ফিল কালার করে নিই। ব্ল্যাক এটা থাকবে হচ্ছে রেড, অ্যান্ড এটা থাকবে হচ্ছে ব্ল্যাক। এখানে আমরা কাউন্ট ফাংশনটা নিয়ে আলোচনা করব। কাউন্ট ফাংশনটা নিয়ে আলোচনা করার আগে আমি এইখানে যে ওয়ার্কশিটটা নিয়েছি সেটা সম্বন্ধে একটু বলি। ধরে নেন কোনো একটা কোম্পানির অর্ডার, যে তারা তিনভাবে অর্ডার সাপ্লাই করে। প্রথম অর্ডারের নাম্বার হচ্ছে, অর্ডার হচ্ছে নাম্বার দিয়ে প্রথম অর্ডারটা কমপ্লিট করে তারা নাম্বারের মাধ্যমে, নাম্বার সিস্টেমের মাধ্যমে। এবং পরের 2 নম্বর সিরিয়ালের অর্ডারটা তারা কমপ্লিট করে হচ্ছে অ্যালফা নিউমারিক সিস্টেমের মাধ্যমে, মানে কিছু নাম্বার, কিছু অক্ষর, তারপরে হ্যাশট্যাগ সহ অ্যালফা নিউমারিক মাধ্যমে। অথবা এরপর কিছু অর্ডার আছে যে তারা সেল করে, যেখানে অনেক সময় ব্ল্যাঙ্কও থেকে যায়, অনেক অর্ডার হয় না, অনেক অর্ডার কমপ্লিট হয় না, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক অর্ডার থেকে যায়। সেটাকে আমরা লিখেছিলাম হচ্ছে ব্ল্যাঙ্ক সেল, মানে ব্ল্যাঙ্ক সেলও থেকে যায়। তো প্রথমে আমরা কি করব, নাম্বার যেই অর্ডার নাম্বার যেটা আছে, সিরিয়াল নাম্বার, নাম্বার একার যেটা আছে, সেটার যদি টোটাল ধরেন কোন এসকিউএস ফ্যাশনের, এটা হচ্ছে টোটাল 1 মাসের সেল, সেলসের রিপোর্ট, মানে 1 মাসে কতগুলো প্রোডাক্ট তারা সেল করেছে। তো তিনটা আইটেম ধরেন, তিনটা আইটেমের তিনটা নাম্বারে আসে। তো এসকেএসের ফ্যাশনের ম্যানেজার আপনাকে জিজ্ঞেস করলো যে এই মাসে আমাদের কয়টা অর্ডার হয়ে কমপ্লিট হলো। তো এই কয়টা অর্ডার কমপ্লিট হলো এটা যদি বের করতে চান, তো এটা বের করার জন্য আমরা প্রথমেই আসি কাউন্ট, যেটা হচ্ছে নাম্বার আকারে। তো এটাকে যদি বের করতে চাই আমরা, এখানে কয়টা অর্ডার আছে এটা বের করার জন্য আমরা জাস্ট সিম্পলি লিখবো হচ্ছে কাউন্ট, সিম্পলি লিখবো সিও ইউ এন, সরি আমরা আগে একটা ইকুয়ালস টু দিয়ে নিবো। ইকুয়ালস টু দিয়ে তারপর আমরা সিম্পলি লিখবো হচ্ছে সিও ইউ এন টি কাউন্ট। কাউন্ট লিখে ট্যাব বাটন প্রেস করে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে ডাউন অ্যারো কেটে ক্লিক করলে আমাদের যতগুলো এন্টায়ার ওয়ার্কশিটের মধ্যে যতগুলো সেল আছে সবগুলো সে সিলেক্ট করে নিবে। কম্পিউটার মানে মাইক্রোসফট এক্সেল অটোমেটিকলি সি সিলেক্ট করে নিবে। সিলেক্ট করে নেওয়ার পর আমি জাস্ট, আমাদের এখানে 587 নাম্বার পর্যন্ত আছে, আমি ফাংশনটা শেষ করে, মানে ব্র্যাকেটটা শেষ করে জাস্ট এন্টার দিলেই আমি পেয়ে যাবো আমার কাঙ্ক্ষিত রেজাল্টসটা। এটার জন্য আমি ফন্টটাকে একটু বড় করে নিই, 18 এবং বোল্ড। সো 583টা আমাদের অর্ডার এই মাসে কমপ্লিট হয়েছে। তো এই কাউন্ট অপশনটা আপনার নাম্বার ছাড়া অন্য কোনো সেলস কাউন্ট করতে পারে না। যেমন আমরা যদি এখান থেকে একটা সেলস ফাঁকা করে দেই এবং সেলসটা ফাঁকা করে দিয়ে অন্য জায়গায় চলে যাই, তো তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 582টা, একটু আগে ছিল 83টা, কিন্তু এখানে হচ্ছে 582টা। কারণ আমি বলেছি যে কাউন্ট ফাংশনটা এটা শুধু নাম্বার অফ নাম্বারের যে সেলগুলো আছে সেগুলো কাউন্ট করে, ফাঁকা সেলগুলো কাউন্ট করতে পারে না। ইভেন দাও আমি যদি কোনো একটা সেলের মধ্যে আমি কোনো কিছু একটা মডিফাই করে অ্যালফাবেট কোনো একটা কিছু লিখে দিই, লিখে দেওয়ার পরে যদি অন্য একটা সেলে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 581টা হয়ে গেল। তো কাউন্ট ফাংশনটা শুধুমাত্র নাম্বার কাউন্ট করতে পারে, এছাড়া অন্য কোনো সিস্টেম সে কাউন্ট করতে পারে না। এই জন্য কাউন্ট ফাংশনটা খেয়াল করে ইউজ করবেন শুধু নাম্বারের ক্ষেত্রে।
এরপর যেটা আছে সেটা হচ্ছে যে অ্যালফা নিউমারিক ফাংশন। অ্যালফা নিউমারিক আকারে যে অর্ডারগুলো আছে, এই অর্ডারগুলো আমাদের কয়টা কমপ্লিট হয়েছে এটা যদি আমরা বের করতে চাই, এটা বের করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ইকুয়ালস সাইন দিয়ে নিব। ইকুয়ালস টু দিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে লিখবো হচ্ছে কাউন্ট, কাউন্ট এ, জাস্ট কাউন্টের নিচেই আছে যেটা হচ্ছে কাউন্ট এ, এটারে সরি আমি জাস্ট এন্টার দিয়ে ফেলেছি, আমি ইকুয়ালস টু দিয়ে লিখবো হচ্ছে সিওইউ ইউ এন টি কাউন্ট এ, এবং ট্যাব বাটন প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ঠিক সেমভাবে আগের মতো একটা ক্লিক করে, একটা প্রথম রোটাতে আমরা একটা ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউনেরও প্রেস করে আমরা জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। হিয়ার ইউ গো, আমরা কতগুলো নাম্বার এখানে আমরা ইয়ে করেছি, কতগুলো অর্ডার আমরা কমপ্লিট করেছি তা এখানে চলে আসে। তো হিংস এখান থেকে যদি আমরা কোনো একটা ডাটা ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে এখানেও কিন্তু এই কাউন্ট এও কিন্তু ব্ল্যাঙ্ক ডাটা কাউন্ট করে না, এখানে নাম্বার এবং অ্যালফাবেট দুইটাই কাউন্ট করে, কিন্তু ফাঁকা যেটা আছে ফাঁকা কলাম বা রো এটা কখনোই কাউন্ট করে না, এছাড়া সবগুলো কাউন্ট করে। এরপরে যে ফাঁকা রোটা আছে, যে এটার মধ্যে আমরা দেখেছি যে ফাঁকা যে সেলগুলো আছে, তো আমাদের টোটাল সেলস হচ্ছে 583। সো 583 থেকে আমাদের ফাঁকা কয়টা আছে, যেমন এটা হচ্ছে ব্ল্যাঙ্ক সেল কয়টা আছে আমরা এই যে অর্ডারটার মধ্যে বের করব, সেটা বের করার জন্য আমরা জাস্ট ফাংশন লিখবো সিওইউএনটি কাউন্ট, কাউন্ট কাউন্ট এর নিচে হচ্ছে ব্ল্যাঙ্ক, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করে আমরা জাস্ট এখান থেকে দিব হচ্ছে ক্লিক করব হচ্ছে এইটা, এবং এবার ম্যানুয়ালি আমি লিখছি লিখে যে সি 583। হ্যাঁ 583, যেমন আমরা জানি আমাদের অর্ডার হচ্ছে 583টা, জাস্ট ফাংশনটা ফিনিশ করে এন্টার দিলেই আমরা পেয়ে যাব যে এখানে আমাদের টোটাল ফাঁকা সেল আছে 146টা। বুঝতে পেরেছেন যে কাউন্ট ফাংশনগুলো কীভাবে কাজ করে, কীভাবে অ্যালফাবেটিক নাম্বার সিরিয়াল নাম্বার অথবা অর্ডার সিরিয়াল অ্যালফাবেটিক অ্যালফা নিউমারিক নাম্বার এবং ব্ল্যাঙ্ক সেল কীভাবে কাউন্ট করতে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সেলস নিয়ে, সরি গ্যাপ চার্ট নিয়ে, গ্যাপ চার্ট নিয়ে আলোচনা করব। একা গ্যাপ চার্ট তৈরি করব একদম সিম্পল ওয়েতে, আমি দেখাবো একবারে শর্ট একটা ডাটা নিয়েছি গ্র্যাপচার্টটা দেখানোর জন্য। তো গ্র্যাপচার্ট আমরা কোথায় পাবো, ইনসার্ট ট্যাবে আসলেই আমরা এখান থেকে পাবো হচ্ছে গ্র্যাপচার্ট। তো গ্র্যাপচার্ট তিনভাবে তিনটা তিন রকমের হয়ে থাকে, একটা হচ্ছে পাই চার্ট, আরেকটা হচ্ছে কলাম চার্ট, আর একটা হচ্ছে লাইন চার্ট। যেটা এই যে কলাম চার্ট, লাইন চার্ট এবং পাই চার্ট, তো প্রথমে আমি পাই চার্ট দিয়ে দেখাবো। যেমন ধরেন আমি যদি সিলেক্ট করি, যেমন আমাদের হেডিংটা সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে পাই চার্টে ক্লিক করে জাস্ট ক্লিক করলাম, কিছুই আসলো না, ঠিক আছে আমি কন্ট্রোল জেড দিয়ে চলে যাই। এবং আমি যদি এখানে সিলেক্ট করে বলি যে আমাদের এই রিয়াজ যেই অপশনটা আছে, নামটা আছে ওর একটা গ্র্যাপ চার্ট পাই চার্ট বের করার জন্য, আমরা যদি এখানে 2D চার্ট ইয়ে করি এবং এখানে আমরা এটাকে ছোট করে আমরা আরো, আচ্ছা ভিউটা এটা অনেক বড় আছে, আমরা 100 নিয়ে আসি, তাই 100% নিয়ে আসি, তাইলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিয়াজের যে অপশনটা, যেটা হচ্ছে রিয়াজ, আমরা ভুল করেছি আবার কন্ট্রোল জেড, আমরা এখান থেকে রাইট ক্লিক করে ডিলিট করে দেই, ডিলিট। আমরা প্রথমত হ্যারিংটা সিলেক্ট করে রাখবো, হ্যারিংটা সিলেক্ট করে টোটাল টোটাল এবং অ্যাভারেজ এই দুটার দরকার নেই, আমি এই দুটাকে একেবারেই ডিলিট করে দিচ্ছি। আমরা জাস্ট একটা গ্রাফ চার্ট বের করব যে রিয়াজ তার রুল নাম্বার না বাংলা ইংরেজি ধরেন, এখানে রুল নাম্বারেরটা কলামটাও আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে ডিলিট। এখন আমরা জাস্ট লিখলাম হচ্ছে এখানে নাম আছে এবং তিনটা সাবজেক্ট আছে, যে আমরা চাচ্ছি যে এইটার একটা গ্রাফ চার্ট বের করার জন্য। এখানে আপনারা চাইলে যে কোনো ডাটা নিয়ে করতে পারেন, সিস্টেমটা আমি দেখাচ্ছি শুধু এইটুকু। তো আমরা কি করব, প্রথমত ইনসার্ট ট্যাবে যাব, এখানে গ্রাফ পাবো,
এবং আমরা প্রথমে হেডিংটা সিলেক্ট করে রাখবো। হেডিংটা সিলেক্ট করে রাখার পর আমরা চাচ্ছি যে রিয়াজের, হ্যাঁ রিয়াজের মানে কোন বিষয়ে কতটা কত নাম্বার পেলো এটা আমরা গ্রাফ চার্টের মাধ্যমে বের করব। তখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এই যে পাই চার্ট যেটা আছে পাই চার্টে ক্লিক করব। পাই চার্টে ক্লিক করে উপরে 2D পাই চার্টটা ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো যে রিয়াজের বাংলায় কত, ইংলিশে কত পার্সেন্ট এবং ম্যাথে কত পার্সেন্ট। তো এই বাংলা হচ্ছে এটা, ইংলিশ হচ্ছে এটা এবং ম্যাথ হচ্ছে এই অ্যাশ কালারের এইটা, এভাবে আসবে। এখন আমরা যদি যে না চাই, আমরা যদি চাই যে এই প্রত্যেকের মানে রিয়াজ, জিহাদ, কামাল এবং মনির যে অপশনটা আছে প্রত্যেকের মধ্যে কে বেশি পাইলো, এটা যদি আমরা বাংলা সাবজেক্টে প্রত্যেকের মধ্যে বাংলা সাবজেক্টে কে বেশি পাইলো এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা সিলেক্ট করব এখান থেকে শুরু করে এইটা সম্পূর্ণটা এবং আমরা ইনসার্ট ট্যাবে গিয়ে ক্লিক করব হচ্ছে পাই চার্টে এবং এখানে চলে আসলো। যেমন দেখেন আমরা বাংলা সাবজেক্ট, এখানে বাংলা সাবজেক্টের মধ্যে রিয়াজ কত পার্সেন্ট পেলো এটা এখানে, জিহাদ কত পার্সেন্ট পেলো সেটা এখানে, কামাল কত পার্সেন্ট পেলো সেটা এখানে এবং মনির কত পার্সেন্ট পেলো সেটা এইখানে। তো এখানে দেখাই যাচ্ছে যে মনির সবচেয়ে বেশি পেয়েছে এখানে দেখাচ্ছে। এখন এটা যদি আমরা চাই যে বাংলা এবং ইংলিশ দুইটাই বের করার জন্য, তখন আমরা যদি আরেকটা কলাম বাড়াই, কিন্তু দেখেন এখানে কোনো রকম কোনো পরিবর্তন হলো না। তো এখানে একটা কথা বলে রাখি যে পাই চার্ট সিম্পল একটা ডাটা কাউন্ট করতে পারে, মাল্টিপল ডাটা পাই চার্ট কাউন্ট করতে পারে না। তো আমরা মাল্টিপল ডাটা কাউন্ট করার জন্য আমরা সিম্পলি কি করব, আমরা জাস্ট এই যে কলাম চার্ট আছে এটাতে দিব, কলাম চার্টে এসে এবং 2D কলাম চার্টে ক্লিক করলে এখানে দেখব যে রিয়াজ বাংলায় কত পেয়েছে এবং ম্যাথসে কত পেয়েছে, জিহাদ বাংলায় কত এবং ম্যাথসে কত, প্রত্যেকের আলাদা আলাদাভাবে ডাটাগুলো শো করছে। তো আমরা যদি চাই যে আরও একটা বাড়ানোর জন্য, তাহলে আমরা বাড়ালাম, বাড়াই যখন এখানে আমরা যদি চাই যে এখান থেকে সম্পূর্ণ ডাটাটা আমরা এই লাইন চার্টের মাধ্যমে দেখাবো, লাইন চার্ট, এই লাইন চার্টে জাস্ট ক্লিক করে 2D লাইন চার্টে আসবো, তখন তিনটা লাইন সম্পূর্ণ দেখাচ্ছে যে কোন সাবজেক্টে কে সবচেয়ে বেশি পেলো। এখানে দেখা যাচ্ছে যে কামাল সবচেয়ে বেশি পেয়েছে কীতে, ইংলিশে। তো এই হচ্ছে গ্রাফ চার্ট। অ্যান্ড আরও একটা অপশন আছে গ্রাফের আর একটা অপশন আছে, যেমন আমরা যদি চাই যে রিয়াজের কোন সাবজেক্টটাতে সবচেয়ে বেশি নাম্বার এসেছে, রিয়াজের কোন সাবজেক্টটাতে সবচেয়ে বেশি নাম্বার এসেছে এটা যদি আমরা দেখতে চাই, যে সে এটা যদি লাইন চার্টের মধ্যে দেখতে চাই, আমরা এখান থেকে লাইন চার্ট থেকে ক্লিক করে আমরা জাস্ট 2D লাইন চার্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় বেশি ছিল, ইংলিশে এসে কমে গেছে এবং ম্যাথসে আবার বাড়ছে। এভাবে যদি আমরা মাল্টিপল আরও বাড়তি দেখতে চাই, সেভাবে এই এইখানে চার্টের মধ্যে শো করবে। সো আশা করি গ্রাফ চার্টটা সম্বন্ধে বুঝতে পেরেছেন। গ্রাফ চার্টটা সম্বন্ধে খুব কঠিন কিছু না, জাস্ট এখানে সিলেকশনটা ঠিক করে করবেন, যে আপনারা খেয়াল রাখবেন যে কী সিলেক্ট করছেন। তা আগে বলে রাখি যে পাই চার্ট এবং লাইন চার্ট সিঙ্গেল একটা ডাটা অ্যাসাইন করতে পারে, সেটা শো করতে পারে, কিন্তু যে কলাম চার্ট যেটা আছে এই যে এইটা এটা কি, হ্যাঁ কলাম চার্ট দিয়ে আপনি হাজারটা অপশন বের করে পারতে ফেলতে পারবেন। যেমন আমি এখান থেকে পুরা ডাটা সিলেক্ট করে এখানে ইয়ে করলাম, এখন রিয়াজ, এটা হচ্ছে রিয়াজের কমপ্লিট তিনটা সাবজেক্টের ডাটা এবং এটা হচ্ছে জিহাদের তিনটা সাবজেক্টের ডাটা, এটা হচ্ছে কামালের এবং এটা হচ্ছে মনিরের, এবং এইটা এখান থেকে দেখতে পাবেন যে টোটালি সবার মধ্যে কে বেশি পেয়েছে, কামাল ইংলিশে সবচেয়ে বেশি পেয়েছে। এখানে সম্পূর্ণ চার্টটা দেখা যায় যেটা হচ্ছে কলাম চার্ট, এটা দিয়ে আমরা বের করতে পারবো। তো এখান থেকে অনেক ধরনের স্টাইল আছে চার্টের, আমরা স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, এগুলো প্রিসেট অনেক স্টাইল আছে, এখানে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, অথবা নিজেরা কাস্টম কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। তো যাদের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।